আমি বদিউল ভাইকে বলবো সারা জীবন উনি কাজ করছেন ভাই আপনার জনবল বৃদ্ধি করেন নির্বাচন কমিশন সংস্কার করতে হলে নির্বাচনকে নির্বাচন কমিশনারদের অধীনে নিয়ে আসেন এই সমস্ত জেলা প্রশাসক টিওনো এসপি এদের দ্বারা যদি নির্বাচন করেন আগামীতে কেন যত বছর করবেন তত বছর নির্বাচন বিতর্ক থাকবে যে কান্ট্রিতে সে আশ্রয় নিয়েছেন তা দিতে বাধ্য থাকবে

তোকে তো সরম লজ্জা থাকা উচিত জুট টানাটানি করছে এইটা হলো অতিরঞ্জিত করছে আমাদের নেতা কর্মীরা দীর্ঘদিন খায় না তো এগুলির একটু স্বভাব খারাপ হয়ে গেছে এই জন্য আমি মাফ চাই দুঃখ প্রকাশ করে জাতির কাছে আপনাদের সকলের কাছে আজকে যেটা নাজমুল ভাই বলছে যে উনি কথাটা বললেন যে শামসুল হুদা কমিশনের বিষয়ে বলছেন শামসুল হুদা কমিশন তো আপনার পূর্ণ করে চলে গেছে তাদের তো আর পদত্যাগ করার বিষয় ছিল না পূর্ণ করে গেলে সে আবার পদত্যাগ করবে কি আপনার কাছে একটা আপনার রিলেটেড সেটা হলো যেন বিচারপতি আজিজ সাহেবকে কিন্তু পদত্যাগ করতে হবে রবি ভাই আমি কিন্তু প্রত্যেক বিষয় বলি ভাই আমি বলেছি যখনই তিনি টার্ম শেষ করলেন তিনি অযোগ্য হয়ে গেলেন অন্য কোনো পদে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র প্রধান নির্বাচন কমিশন হতে পারে এটা সংবিধান পরিষ্কার ভাবে লেখা আছে না ঠিক আছে আপনার কথা মানলাম আমি বলতেছি এই যে বিচারপতি আজির সাহেব উনিও কিন্তু ওনার মেয়াদ পূর্ণ করে যেতে পারেন নাই উনিও ঠিক আওয়াল কমিশনের মতোই পদত্যাগ করে চলে গিয়েছিল অর্থাৎ যেহেতু দৃষ্টান্ত আমাদের আছে সেখানে সংবিধান নিয়ে বিভিন্নভাবে আমরা কথা বলি সেই জন্য আপনি কি ব্রিগেডিয়ার সাগতের কথা বলতে গিয়ে এটা বলেছিলেন নাকি বর্তমান ক্যাবিনেটে সাবেক নির্বাচন কমিশনার একজনই আছেন তিনি সাবেক নির্বাচন কমিশনার ছিলেন বর্তমানে মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন হম জি মনে হচ্ছে আপনার ইন্টারনেটে সমস্যা তো এই ক্ষেত্রে কি আছে ডক্টর নাজিম হোসেন করিমলাম আমি আরেকটু ক্লিয়ার হতে চাই হয়তো আমার দর্শকরাও ক্লিয়ার হবে যে মানে যেটা আমি বলছিলাম আমি একটা কথা 118 অনুচ্ছেদে জি রবি ভাই আপনি বলেন 118 অনুচ্ছেদে না শেষ করেন জি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে বলা আছে কি করার জন্য যোগ্য হবেন আর কি করার জন্য অযোগ্য হবেন একদম ক্লিয়ার যোগ্য হবেন তিনি যদি আবারও পুনরায় নিয়োজিত হন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনার ব্যতীত অন্য পদ তিনি আর গ্রহণ কোনো করতে পারবেন না পরিষ্কার এটা নিয়ে কোন রকমের ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই মানে যদি আর কি না মানলে তো এটা বিপ্লবী নেসেসিটি সবই ঠিক আছে

এখন যে সরকার সরকার তো মানে শেষ পর্যায়ে আপনি আপনার বক্তব্য রাখেন প্লিজ কারণ সংবিধান যে প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মের নিয়োগ লাভের জন্য যোগ্য হবেন না এটা শুধু খালি প্রধান নির্বাচন কমিশনার 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 অনুরূপ পদে পর প্রথম নির্বাচন কমিশনার নিয়োগ লাভের যোগ্য হইবেন তবে অন্য কোনোভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ হইতে পারবেন না হ্যাঁ ঠিক আছে প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন অন্য কোন পথে যেতে পারবেন না ঠিক আছে ওকে তো যাই আমি এটার ব্যাখ্যা আমি দেখেন নাজমুল ভাই একটা কথা বলি আমি এই নির্বাচনের ব্যাপারে আমাদের বাংলাদেশের কয়েকজন ব্যক্তিকে খুব শ্রদ্ধা করি এ র যে যার নাম ঘোষিত হয়েছে বদির আল মজুমদার সুজনের আপনি জানি কোফের নাজমুল হাসান কলিমুল্লাহ শেব তালেয়া রহমান শারমিন মুর্শেদ এবং আমাদের স্থানীয় সরকারের বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়ল আহমেদ সাহেব আমি আপনাদেরকে নির্বাচন বিষয়ে মানে ডক্টরে পাইলেও আপনারা ডক্টরের বা নোবেল পর্যগুলো আজকে আমি একটা কথা পরিধান পরিধানযোগ্য সেটা বলি নির্বাচন নিয়ে আমাদের দেশে নির্বাচনে মেনিপুলে কেন হচ্ছে এর মূল কারণটা হলো নির্বাচনটা নির্বাচন কমিশন নিজে পরিচালনা করে না যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আজকে আপনি খেয়াল রাখবেন নির্বাচন পরিচালনা করে হলো জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা হলো টিওনো তার মানে সিভিল প্রশাসনের লোক প্রত্যেক জেলায় কিন্তু একজন নির্বাচন অফিসার আছেন প্রত্যেক জেলায় জেলা নির্বাচন কর্মকর্তা হয়রেস কিন্তু তাকে পিওন হিসাবে নির্বাচন সময় নিয়োগ দেওয়া হয় না তার কোনো কাজই থাকে না আমি বদিউল ভাইকে বলবো সারা জীবন উনি কাজ করছেন ভাই আপনার জনবল বৃদ্ধি করেন নির্বাচন কমিশন সংস্কার করতে হলে নির্বাচনকে নির্বাচন অধীনে নিয়ে আসেন। এই সমস্ত জেলা প্রশাসক আগামীতে কেন যত বছর করবেন তত বছর নির্বাচন নিয়ে বিতর্ক থাকবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন স্বয়ং নিজে তার কর্মকর্তারা বাইরের কোনো লোক এখানে নিয়োগ করা যাবে না এই জিনিসটা আমাদের নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজন প্রবাসীদের যে কথাগুলি থাকেন আমার দলের নেতা লন্ডনে থাকে প্রবাস জীবন প্রবাসীদের আমরা যে অসুস্থ মাকে দেখার জন্য সুযোগ পায় না আমার চেয়ারম্যান দেশে আসে তাহলে আমরা সমভাবে ব্যথিত আপনাদের সাথে আপনারা একটা জিনিস স্বীকার করেন না কেন এটা একটা ইন্টেরিয়াম কমেন্ট এটা বিপ্লবী সরকার এটা কোনো রাজনৈতিক সরকার না 57 জন কুয়েতে কাতারে যে আমাদের দুবাইতে যাই মিছিল করতে যায় সাজা হয়েছিল যাবত আমি আমি বলি ভাই আপনিটা আপনি বলেন না আপনি পর্যন্ত বলেন নাই এই পর্যন্ত বলেন নাই আমি বলি আপনি একবার শুনেন এই 57 জন লোককে ডক্টর রিনু সাহেবের মতো একজন নোবেল লরিয়েট বলে তার সম্মানে সারা পৃথিবীতে আছে বলে আমিরাতের আমিরকে বলার সাথে সাথে তাদেরকে বেকুসুর খালাস করে দিয়েছে সতেরো জন ইতিমধ্যে দেশে আসছে অন্যরা চাকরিতে জয়েন করে কাজ কাম করতেছে যে আমার এক ভাই বললো যে এটা মুই সাহেবের মতো সাড়ে চার হাজার কোটি টাকা কোনো টাকা হইলো আমার এক ভাই কইলো যে আড়াই হাজার টাকা আপনাকে আমি হিসাব দিয়ে পা উনি বলেছিলেন যে পিনাট রবি ভাই পিনাট আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা যদি আপনার প্রণোদনা দেয় দুই কোটি প্রবাসী আপনারা বাইরে থাকেন আপনি ইন্টু করেন দুই দিয়া আড়াই দিয়া দুই রে ইন্টু করলে পাঁচশো কোটি টাকা প্রণোদনা দিতে হয় সে সামর্থ্য সে শক্তি এই বৃদ্ধ তেপ্পান্ন বছর লুটপাটকারীরা যে টাকা মেরে নিয়ে গেছে এই একটা ভঙ্গুর অর্থনীতির সরকারের পক্ষে কি সম্ভব তারপরেও ইউনিস্টার অতি সাহসিকতার সাথে এই ইনস্টিটিউটটা ঘোষণা করেছে এটা অন্য কোন সরকার হলে পারত আমার মনে হয় যাক প্রবাসীদের বিষয় কথা না আপনি এখন আপনার স্বাস্থ্য ভাইরা বিল্ডিং করতেন গেছেন আপনার বাধা দিচ্ছে মাপার ব্যাপারে ঝগড়াঝাটি আপনি যদি বাংলাদেশে থাকতেন এরকম বিল্ডিং করতে গেলে আপনার স্বাস্থ্য ভাই বাধা দিচ্ছে অতএব এটা প্রবাসে থাকলে আপনি ইনসিকিউর

সেটা হলো আপনারা ভাববেন না যে পালিয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া না শেখ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ মাটির তলে চলে গেছে তার মানেও হারিয়ে যাওয়া না তারা রাজনৈতিক দল ছিয়াত্তর বছরের একটা দল এত দ্রুত তাদেরকে আমরা শেষ করে দিতে পারবো যেটা নাকি হাসিনা এই হাসিনা নিজেও পারে নাই জামাত ইসলামের বেন্ড করে এখন আবার জামাত ইসলাম পেয়ে গেছে না নিবন্ধন সেজন্যই বলছি যে এটাকে নিয়ে আমাদেরকে অত্যাবশ্যক আজকে হাসিনাকে নিয়ে যে প্রশ্নটা হাসিনা নিজেই নিজের পায়ে কুরাল মেরে গেছে নাজমুল ভাই কেমনে মারছে দেখেন সে একটা আইন করে গেছে ভারতের সাথে একটা চুক্তি করে গেছে প্রত্যাবর্ষণ চুক্তি মনে আছে আপনার হ্যাঁ প্রত্যাবর্ষণ চুক্তিটা কি করছে সে দেখেন সিক্স ক্লস সিক্স এ আছে যা ফৌজদারি অপরাধে দণ্ডিত বা তার নামে ওই রাষ্ট্রে তার নিজের রাষ্ট্রে ফৌজদারি অপরাধে মামলা আছে তাকে ফেরত দিতে যে কান্ট্রিতে সে আশ্রয় তাহা দিতে বাধ্য থাকিবে ক্লাস 6 এ পুরো দেখেন আপনি পত্ব এই যে আমরা যারা নাকি তর্কতেই হাসিনাকে কথা বলছেন ফেরত আনা যাবে কি যাবে না হাসিনা নিজেই হাসিনা ফেরত আসা হাসিনা হাসিনা নিজেই ফেরত আসার চুক্তি করে দিয়ে গেছে রাইট সেহেতু আমি বলতে চাই যে আমরা শুধু খালি টক এসে নিজেরা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কথা বলা এটা আইনগত ভিতরে পড়ে না আরেকটা জিনিস আপনারা দেখেন পাঁচ তারিখে যখন নাকি আপনার বাংলাদেশে হাসিনা পালায় গেল সরকার প্রথম ছয় তারিখে কিন্তু ইসলাম ব্যাংক দখল বিএনপি এলারা বাংলাদেশ ব্যাংক দখল করছে বিএনপি এলারা সোনালী ব্যাংক দখল করছে যে কথাটা মাহফুজ বলছে আজকাল এখন থাকলে ওরা আমি বলতাম যে মিয়া ব্যাকসিম কর কোন ইন্ডাস্ট্রি বিএনপি এলার দখল করে শিল্পটা নিয়ে গেছে এই ব্যাকসিম কর সম্পত্তি বিএনপি এলার দখল করে নিয়ে গেছে এমন একটা রেকর্ড আপনার দেখাইতে পারবেন হ্যাঁ একটা কথা নাজমুল ভাই এটা স্বীকার করতে আমি দল করি এই বেটাটা তো বুঝে না গল্পটা হলো কি এক লোকের গরু মসজিদে ঢুকছে তো মসজিদ শেয়ার করছে তো হুজুরে পিঠে চার করতেছে গরু এসে মসজিদ নষ্ট করলো তো গরুওয়ালা দূরায় এসে শুনে হুজুর ও বুঝ ও তো বুঝে না ও মসজিদে ঢুকছে দেখেন আপনি তো আমাকে মসজিদে ইমামতি করেন এ আমি কোনদিন মসজিদে আছি একদিন আমি মসজিদে আমি তো বুঝি আমি ইগা মসজিদে আসি গরু হলো ও বুঝ ইগা মসজিদ আমাগো কিছু দলীয় নেতা কর্মী আছে ও আরে বেটা যাই বাংলাদেশ ব্যাংকের বল খুলে টাকা লোয়া যাব টানা করে কি করছে ভ্যাকসিন করে গার্মেন্টস আছে এটার মধ্যে গেছে তোকে তো সরম লজ্জা থাকা উচিত জুট টানাটানি কর এইটা হলো অতিরঞ্জিত করছে আমাদের নেতা কর্মীরা দীর্ঘদিন খায় না তো এগুলির একটু স্বভাব খারাপ হয়ে গেছে এই জন্য আমি মাপ চাই দুঃখ প্রকাশ করে জাতির কাছে আপনাদের সকলের কাছে আজকে আমরা হ্যাঁ শেষ করে দিব আমি আজকে যে কথাটা আমরা এখানে সবচেয়ে পর দিন সেটা হলো যে এই সরকার ছাত্র জনতা আপনার লিস্ট আছে দেখেন ইউনিসেফ লিস্ট করছে বিয়াল্লিশ জন শিশু নিহত হয়েছে এই ডাউনে বিয়াল্লিশ জন ইউনিসেফ ইউনিসেফ তাদের তালিকা যে তালিকা এখন যে আমাদের তদন্ত কমিশন জাতিসংঘের আছে তাদের কাছে ওনারা হস্তান্তর করছে মনে করেন তাহলে কি এটা আপনি বুঝেন রিক্সাওয়ালা তরকারিওয়ালা হোটেলের কর্মচারী থেকে আরম্ভ করে এই যে গাড়ি ঘোড়ার গ্যারেজের শ্রমিকরা কে না হত্যার শিকার হয়েছে এইভাবে জঘন্যতম কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আমি আজকে বিনয়ের সহিত আপনার এই শো এর মাধ্যমে নাজমুল ভাই আছে সবার সামনে আমি বলতে চাই যে জাতিসংঘের যে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত দল এই পাঁচ তারিখ এই আপনার পনেরো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যে গণহত্যা এই দেশে চলেছে এটা যে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আর পরে আজকে আমাদের যে চিফ প্রসিকিউটর যে হয়েছে তাজুল ইসলাম সে আজকে বললো যে এই গুলি যেটা উনি দেখাইলো আমি দেখলাম এই এই যে যে থেকে আসছে ছবি গুলি তো পুলিশের কাছে থাকার কথা না এই অস্ত্র একটু মরণ অস্ত্র এই অস্ত্র পুলিশের কাছে কিভাবে কষ্ট উত্থাপিত হয়েছে তাইলে এটা গণহত্যা এই গণহত্যাকে গণহত্যার রূপে যদি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আওয়ামী লীগরও ব্যান্ড করতে পারবেন না হাসিনারও মুখ বন্ধ করতে পারবেন না আওয়ামী লীগ সারা জীবনই আপনার আমাকে উপরে পাটপাড়ি করবে আমাদের সকলের উচিত যেখানে যার যে তথ্য আছে আমার এখানে একটা শিশু মারা গেছে আমি গতকালকে তার সব পরিবারকে আমি ওখানে পাঠিয়েছিলাম তারা ওখানে যায় ওনাদের সাথে দেখা করে আসছে এবং স্টেটমেন্ট দিয়ে আসছে আপনাদের কাছে আমি বিনয় সহিত অনুরোধ করবো যেখানে যেভাবে এই যে ছাত্ররা হত্যা হয়েছে শিশুরা হত্যা হয়েছে এদেরকে এদের পরিবারকে জাতিসংঘের যে টিম সেগুন গুণ বাকি বসে আপনারা ওখানে পাঠান পাঠায়া এটা প্রমাণ করে দেন যে হাসিনা এই গণহত্যা করেছে যদি গণহত্যা স্বীকৃত হয় হাসিনা কেন অনেক বড় কিছু এই দেশে পৃথিবীতে কিন্তু বিচারের সম্মুখীন হয়েছে আপনার এই যে বসনিয়া হরজয়েবিনেতে এই যে মিলレシপি কাদ্রেজ এই আপনার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সমস্ত সমন্বয়ক যুদ্ধরা তারা সবই তো জেনে গণহত্যা আজকে 30 লক্ষ শহীদ হওয়ার পরেও 55 বছরও এই হত্যাকাণ্ডর আমরা কোনো হত্যা স্বীকৃতি আনতে পারিনি জাতীয় সংসদে আনতে পারিনি যার কারণে পাকিস্তানেরের বড় বড় কথা হয় আজকে যদি আমরা এটা স্বীকৃত করে দিতে পারি কার কোনো কষ্ট করা লাগবে না এই যে দল নিয়ে মত নিয়ে নির্বাচন নিয়ে পার্টি নিয়ে যে সব সব সমস্ত কথা বলতেছেন এগুলো কিছুই বলা লাগবে না সব স্মুথ হয়ে যাবে সেইটুকু কাজ করেন কথা না বলে আমরা যে কাজটা হয়েছে ওটা চেতনার ব্যবসা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করা হয়েছে তারা সিনসিয়ারলি যদি চেষ্টা করতো তাহলে একটা তারা এটা জিয়ে রেখে ব্যবসা করার চেষ্টা করছে ব্যবসা করার চেষ্টা করেছে যার কারণে আমি এই জন্যই আমি হ্যাঁ আপা আমি বলতেছি নাজুমার আমি আছি দুই ভাই তো আমি এটা বলতেছি যে সঠিক তালিকা প্রণয়ন করেন কতজন মারা গেছে যেহেতু আমরা সঠিক তালিকা মুক্তিযুদ্ধের সময় প্রণয়ন করতে পারিনি ব্যর্থ হয়েছে তিরিশ লক্ষ শহীদকে যদি আপনি বাঘ দেন শিশুটি হাজার গ্রাম দিয়া তাহলে ছয়টা কোরিয়া লোক এক গ্রামে মৃত্যু হয় আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে বলেন আপনার গ্রামে মুক্তিযুদ্ধের সময় ছজন লোক মুসলিম দেখাইতে দিতে পারো না তিরিশ লক্ষ করে তো আপনি হিসাব করে বাইর করে দিতে হবে আমাদের এই আষ্টশো লোক মারা গেছে এখন পর্যন্ত আমরা যে লিস্ট পাইছি হয়তো এটা আরো পর্যায়ক্রমে যেরকম কুমিল্লাতে কালকে আমাদের সাত মারা গেল চল্লিশ দিন পার হইয়া সে গুলি আমাদের ছাত্র দলে গতকালকে মারা গেছে তাহলে আরো একজন এখানে বাড়লো এইভাবে হিসাব করলে দেখা যাবে যে সঠিক তালিকাটা প্রণয়ন করেন তাহলে কি হবে উপকারটা হবে কি এদেরকে আমরা রাষ্ট্রীয় ভাবে অনুদান দিতে পারবো এদের পরিবারগুলি পাবে যেটা বিগত দিনে সরকার করে নেই ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে যারা আহত হয়েছে তাদের তালিকাটা প্রারলি করেন এরা যেন আমাদের যে সুযোগ সুবিধাটা আমাদের মুক্তিযুদ্ধের পাইছে বিগত দিনে এরাও সেই সুযোগ সুবিধা পাবে এই কাজগুলি যদি আমরা সঠিকভাবে করে দিতে পারি তাহলে যারা আহত হয়েছে তাদের পরিবারগুলিও শান্তি পাবে আর যারা নিহত হয়েছে শহীদ হয়েছে রক্ত দিছে তাদের পরিবারও দান অনুদান পাবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে এই স্বীকৃতিটা পাওয়া অত্যন্ত আমাদের জন্য আমরা তো একটা লোক দিতে পারবো না আমরা কি মুগ্ধকে মুগ্ধ কেমে দিতে পারবো ওয়াসিমকে ইয়ামিন কেদ কে দিতে পারবো না তো তবে রাষ্ট্রীয় একটা স্বীকৃতি যদি ওই পরিবার পেয়ে যায় তাহলে তারা বলতে পারবে যে শহীদ পরিবারের সন্তান বা শহীদ পরিবারের লোক আমরা তার রাষ্ট্রীয় বেনিফিট পাবে সেই জন্য আমি না করে আমাদের নিজেদের মধ্যে আমি যে কথাটা বলছি এখনো কিন্তু আপা খুব এই যে নাজমুল ভাই আছে দেখে কথা বলতেছি অনেক কিছু হতে পারে উনিশশো সালে এই আওয়ামী লীগের এমপি রা যায় কলকাতায় প্রবাসী সরকার করছিল আপনারা উড়িয়ে দিবেন না যেহেতু সংবিধান আপনি জাগ্রত রেখেছেন এই হাসিনা কিন্তু একটা প্রবাসী সরকার ঘোষণা করে দিতে পারে এটা খুব মারাত্মক একটা ঘটনা ঘটে যেতে পারে সেহেতু আমি অনুরোধ করবো নাজমুল ভাই আপনার ফ্রেন্ড সার্কেল এরা সবাই উপদেষ্টা এদেরকে বলেন যে কনস্টিউশন সাসপেন্ড করে কেন একটা বিপ্লবী সরকার এবং সেই কারণেই কিন্তু আমি এই আমাদের সাখাৎ সাহেবের বিষয়টা তুলেছি হ্যাঁ এই জিনিস বুঝতে হবে এক আপনি দয়া করে আমি অনুরোধ করবো নাজ ভাই আপনার সবাই একেবারে এ টু জেড সবাই আপনার ফ্রেন্ড সার্কেল সবার সাথে আপনার সম্পর্ক আছে আপনি বলেন যে দেখো সাংবিধানিক

বিপদ আছে এবং যে সংস্কারের কথা ওনারা বলছেন সে সংস্কার সমাপ্ত করতে পারবে কিনা আমি ওদের সঙ্গে এই সংবিধান তাদেরকে বারবার মিসগাইড করবে বাধা দিবে কেন ওই যে সংবিধান আমি পড়লাম ওই যে আপনি বললেন এরকম তারাও তো সংবিধানের কথা চিন্তা করবে পড়বে তখন এটা নাই তখন এটা পিছাই যাবে এটা সংস্কার বাধাগ্রস্ত যেহেতু সংবিধান যদি আপনি স্থগিত করে দেন তাহলে আপনার জন্য মহাসমুদ্র পার হয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই যা ইচ্ছা তা লিখে দিয়ে যেতে পারবে এবং যা আপনারা কল্পনা করতেছেন চিন্তা করতেছেন এই বুদ্ধিজীবীরা এতদিন সতেরো বছর করছেন বা তেপ্পান্ন বছর করছেন সেগুলি বাস্তবায়ন করার সুযোগ এখন এসে গেছে যদি সংবিধান স্থগিত করেন নতুন একটা সংবিধান পরবর্তী প্রজন্মের জন্য আপনারা তৈরি করে দিয়েছেন তাহলে এই শহীদদের রক্ত বিথা যাবে না তাদের আত্মা শান্তি পাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ